আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন শুদ্ধ করে রিডিং শিখেছি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ রিডিং শিখব সৌরাতুল বাকারার দুই শত ছেষট্টি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত সাতষট্টি নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব দর্শক আমি আপনাদেরকে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে সঠিক উচ্চারণ করে ভেঙে ভেঙে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন ফাসিল প্রথমে খারা জবর এক আলিফটান ছিল তারপরে মধ্যে মুন ফাসিলের শর্ত আনার কারণে এই যে মুন ফাসিলের চিহ্ন তো মধ্যে মুন ফাসিলের শর্ত আনার কারণে এখানে তিন আলিফটান হয়ে গেছে এই খারাজবর এক আলিফটানটা ইয় আই ইউ হামজাদি দর্বে হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ আই ইউ হা দিয়ে এই তাসদিত ওলা লাম দরবে মাঝখানে এই দুইটা আলিফ বাদ যাবে হা লামজবর হাল হাল্লা হাল হাল একালিফ টান জের পরে ইয়া সাকেন আর এই জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময় রিউ হল না আমার সাথে বলুন আ খারা জবর মা নু নু এখানেও তিন আলিফটান হবে মধ্যে মুন প্রথমত পেশর পরে ওয়াশাকিন একালিফটান ছিল তারপরে এই যে মুন ফাসিলের শর্ত আনার কারণে এই পেশর পরে ওয়াউসাকিন টানটা তিন আলিফ টান হয়ে গেছে আমানু হামজা দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুন্না হবে এই যে নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে ফি পেশের পরে ও কফের আওয়াজটা গলার ভেতর থেকে একটু বাড়ি খেয়ে আসবে ও ইয়া মিম এই দিয়ে নুন এখানেও ইকফাগুন্না হবে এই যে নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ ত আসছে এমন ইকফাগুন্না মিং ইকফাগুন্না নাকের ভিতরে লুকিয়ে করতে হয় মিং তই ইয়ে তদি ইয়া ধরবে ত ইয়া জবর তৈ ইয়াজের ই তৈ ই তৈ ই বা খারা জবর এক বা তৈ ই বা তি তৈ ই তি মিং তৈ বা তি মিং তৈ বা তি মা কাসাবে মা এক আলিফ জবরের পরে খালি আলিফ মা কা কসাব সিন্দি সাব সিন এই বা দরবে বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা মানেই ধাক্কা দিয়ে পড়া স্যাব স্যাব এরকম ধাক্কা খাবে মা কা সাব মা কা তুম তা দিয়ে মিম দরবে তুম কা তুম মা কা তুম من طيبات ما كسبتم اخنتك إيه عمر شو يا أيها الذين آمنوا أنفقوا من... من طيبات ما كسبتم ও মিম মিম দিয়ে এই তাসদিদ ওলা মিম দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হবে এই যে জের হরকতের পরে মিমের উপরে তাসদিত আসছে মিম 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 ওয়া এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে ওয়া মিম মা মা এখানেও তিন আলিফটান মধ্যে মুন ফাসিল ও মিম আঃ র হামজা দিয়ে আহ আঃ রজে র দিয়ে জিম দৌড়বে এই জিমটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে র যে আঃ না । কাফ দিয়ে এই মিম না দরে এই তাস দিয়ে তলা মিম দৌড়বে এখানে মিম শাকিনিঈাম গুন্না করতে হবে কাফ মিম পেশ কুম মিন নুন দিয়ে লাম দৌড়বে নাল মিনাল মিনাল আরদি হামজা দিয়ে রদরবে আর আর মিনাল আরদি এই صوت চিহ্নতে থামলে আরদি হবে না বলতে হবে আরম আরম দদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে আরম এরকম লাকুম মিনাল আরদ লাকুম মিনাল আরদ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ من الْأَرْضِ ولا, ولا لا لا أكلفتن وَلَا تيم. لا يدي ميم لا يَا ميم زبر يام واجب يم واجب মিম জবর মা পরে দেখুন এই মিম দিয়ে পরের লাইনের দর্বে। মাঝখানে দেখুন ওয়াউ আলিফ তারপরের লাইনে আরেকটা আলিফ এই তিনটা অক্ষর বাদ যাবে মাঝখানে মিম দিয়ে এই লাম মিম লাম পেস মুল ও তায়াম হবি খ হ বি বি একালিফটন জেরের পরেই ইয়াসাকেন হবি স্যা স্যা স্যার উচ্চারণটা একদম নরম জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে স্যার উচ্চারণটা করার সময় হবি স্যা অলে ত্যায়মূল হবি আমার সাথে বলুন অলে ত্যায়ম মুল মিন হু মিম দিয়ে নুন ধরবে মিন মিন হু তা দিয়ে নুন ধরবে তুং ইকফা গুন্ডা নুন সাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ ফা আসছে তুং ফি ও ও ও একালিফটান পেশের পরে ওয়াউ সাকিন تنفقون منه تنفقون ولا تيمم الخبيث منه تنفقون ولس و لم لس. لس و لس. تن... তা দিয়ে মিম ধরবে এখানে গুন্না করতে হবে মিম সাকিনে ইকলাব এই যে মিম সাকিনের পরে পরের লানি দেখুন ইকলাবের হরফ বা আসছে তাই এখানে গুন্না করতে হবে তুম ওয়ালাস তুম ওয়ালাস তুম বি আ বি আ আ খারা খারাজবর বি আ খি রি

হুতুম ফিকুন হামজা দিয়ে লাম দর্বে হামজা লামের ইল লাম আলিফ যবর লা লা এখানে তিন আলিফ মধ্যে মন ফাসিল ইল্লা হামজা দিয়ে নুন এখানে ইখফা গুননা এই যে নুন ساکিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে আং তো গো তা দিয়ে কয়েন ধরবে তো গো ইমি বো বো এক পেশের পরে ওয়াও সাকিন মে বো দোয়াদের উচ্চারণটা খেয়াল করবেন একেবারে দু বলা যাবে না দু বললে কিন্তু দালের উচ্চারণ চলে আসবে এখানে তো দোয়দের উচ্চারণটা হচ্ছে বৌ মুখটা একটু ভরপুর হয়ে যাবে দোয়দের উচ্চারণটা করার সময় এমন মনে হবে অ্যান্ দু ফি এখানে দেখুন ত্ব চিহ্ন আছে তো এই ত্ব চিহ্নতে থামলে ফি হি এমনটা না হয়ে বলতে হবে ফি এখানে জের পরে ইয়া এই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে ফি বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে দৌড়বে হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে বলতে হবে ফি ফি এই তিন আলিফ টানটা হয়েছে শুধু এখানে অক্ষ করার জন্য এই হতে যে আমরা থামলাম এই জন্যই এটা তিন আলিফ টান হয়েছে যদি আমরা এখানে না থামতাম পরের শব্দে ধরে পড়তাম তাহলে এখানে এক আলিফ টান হতো জের পরে ইয়াসা কিন এক আলিফ টান হতো তো আমরা এখানে থেমে পড়ছি তাই তিন আলিফ টান দিয়েছি এই তিন আলিফ টানের নাম মধ্যে আরজি মুল কবি মিন منه تنفقون ولستم بآخذه إلا إلا أن تغمضوا فيه واعلموا ওয়া দিয়ে আইন ধরবে ওয়া ওয়া ফাসিল হামজা দিয়ে নুন ধরবে হামজাহ নুন যাবার আন গুন্না হবে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে ওপরে পড়েছে আমরা হরকতের পরে মিমের উপরে তাস তো এখানে হরকতের পরে নুনের উপরে তাসদিদ হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের ওপরে তাসদিদ থাকলেই ওয়াজিব আজিব গুন্না হামজা নুন জবর আন নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লাম ধরবে নুন লাম জবর নাল আন্নাল লাম খারা জবর ল ল একালিফটান খারা জবর আন্নাল হ্যাঁ ওয়া হ্যাঁ নি নুন দি ইয়াদুরবে নুন ইয়াজের নি পেশ ইউন গনি ইয়ুন গ নি হা মীদ এখানে অক্ষ করার কারণে জের পরে একালিফ টানটা তিনালিপ টান হয়ে গেছে মি বলে তিন আলিফ টান দিয়ে এই ডালকে ধরেছে ডালের উপরে দুই পেস্ট সাকিন হয়ে গেছে দে এই ডালের উপরে দুই পেস্ট টানবিন যখন সাকিন হয়ে গেছে তখন এই ডালটা কলকলার হরফ হয়ে গেছে একটু ধাক্কা দিতে হবে এখানে দেয়াত হামজাদি সিন্দুরবে হামজা সিনজবর আশ সিন দিদুরবে শিনবর সাই আশাই তালিফতন খারা জবর ত নু আশাই ত নু এ আই দু এ আই দু এ আই দু আইশ্যাই প নু এ কুমুল কোমূল কোমুল মিমদিয়া লাম দোর্বে মুল। কোমুল আইশ্যাই প নু এ আই দু কোমুল সাক র সাদি কফটা কলকলার কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে সাক ফাক র সা ক ইয়া আই দু কুমুলফা কৰ আশ্বাই ত নু ইয়া আমার সাথে বলুন আশ্বাই ত নুয়াই আই দু কুমুলফা কৰ ও ইয়া ই য়া দি হামজা দরবে ইয়া ওয়া, এ মু ৰু ও এ ম দি মিম দরবে এখানে গুন্ড হবে ই ক্লাব গুন্ডা এই যে মিম সাখিনিত পৰে ইকলাবের হরফ বা আসছে মিম সাকিনে ইকলাব কাফ মিম পেশ কুম ওয়ুকুম বা দিয়ে লাম বিল বিল ফাহ ফা দিয়ে হা ধরবে বিল ফাহ বিল ফাহ ওয়ুকুম বিল ফাহ শাহ এখানে চার আলিফটান হবে শাহ বলে চার আলিফ টান দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার জেরটা শাকিন হয়ে যাবে বিলফা এই চার আলিফটানের নাম মদ্দে ওপরে আমরা পড়েছি তিন আলিফটান মধ্যে মুন ফাসিল এখানে মধ্যে মু চার আলিফটান বিলফা

হো অল হো ইয়ো ইয়ো অল্ল হু ইয়ো অল্ল্ হুঁ দো কাফ দিয়ে এই মিম না দরে এই তাসটিত ওলা মিম দৌড়বে এখানে মিমসাখিন ঈদগাম গুণা হবে মিম পেশ কুম মিম দিয়ে এই এই গৌরবে মিম গইন জবর মা এয়া আঁহি দু কুম মাওকো ইয়া আঁহি দুকুম মাওকো ফি র মাওকো ফেঁ র অল্ল হুঁ এয়া তা দুই জবর্তান এখানে থামলে উচ্চারণটা হবে মাও ফেঁ র অল্ল হুঁ এয়া আঁই পৃষ্ঠা শেষ এখানে আমরা থেমেও পড়তে পারি যদি আমরা থেমে পড়ি তাহলে এই তাটা হা হয়ে যাবে তার উপরে যে দুই জবর তানবিন আছে এই তানবিনটা শাকিন হয়ে যাবে রর উপরে জবর দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে থামার কারণে মা ও ফেঁ র মা ও র মা ও আবার বলুন ওল উম দর্শক এই আয়তের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় মিম দিয়ে নন্দৌড়বে মিন হু মিন হু এখান থেকে আমরা আলাদা ধরে পড়তেছি তাই এই মিমের উপরে তাসটিরটা পরা হবে না তাসটিরটা বাদ মিম নুনজের মিন মিন হু মিন হু আমরা যদি ওই পৃষ্ঠা থেকে ধরে পড়তাম তাহলে এই তাসটিরটা পরা হতো মিন হু অ ও ধরবে ও ও এই তো চিহ্নতে থামার কারণে লামের উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে খালি আরিফ ধরে একালিফ টান দিয়ে পড়া হয়েছে ও অ এক এই টানের নাম হচ্ছে মদ্যে এওয়াস অ ফা منه وفضلا منه وفضلا তারপরে ওয়াল্লাহু ওয়াউ দিয়ে লাম ধরবে ওয়াউ লাম ওয়াল লাম খরাজ হবে ল ওয়াল্লাহু ওয়াল্লাহু ওয়াসিউন ওয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়াল্লাহু ওয়াসিউন সি ওয়াসিউন আলিম আ লিম লি বলে তিন আলিফ দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে দুই পেশ টানবিন শাকিন হয়ে যাবে আলিম তিন আলিফটান মধ্যে আর্যে অক্ষ করার কারণে আলিম আমার সাথে দর্শক আজকের সবকটা এই পর্যন্তই আপনাদের যদি কোনো টান গন্যা বা কোনো শব্দের উচ্চারণে বুঝতে অসুবিধা হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ সঠিক উচ্চারণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই ভুলগুলো ঠিক করে দেওয়া হবে রিপ্লাইয়ের মাধ্যমে তো দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আজকের সবকে আমরা শিখলাম সৌরাতুল বাকার দুই শত আষট্টি নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে আমরা আষট্টি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ঊনসত্তর নাম্বার আয়াত থেকে শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাতুল রহমাতুল্ল